আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মেয়ের কাঁধে পিতার লাশ দেখা যায় না, বললেন উর্মিলা। উর্মিলা মাতন্ডকর বলিউডের একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী, বর্তমানে ভারতের করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে টুইট করেছেন তিনি। উর্মিলা মাতন্ডকর লিখেছেন, বিদেহী আত্মা এবং তাদের পরিবারগুলোর জন্য রইল প্রার্থনা। ঈশ্বর আপনাদের এই কঠিন সময়ে ধৈর্য শক্তি আর সাহস দিন। ওই পোস্টে একটি কবিতার লাইন শেয়ার করেছেন উর্মিলা। ঈশ্বরের শাস্তি দেখা হয় না, মেয়ের কাঁধে পিতার লাশ দেখা যায় না। ওই টুইট পোস্টে একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি, যাতে দেখা যাচ্ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া পিতার মরদেহ বহন করে শ্মশানে নিয়ে যাচ্ছেন তিন কন্যা শিশু। 2019 মার্চ মাসে লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। তারপরেই উত্তর মুম্বাই লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে পরাজিত হন অভিনেত্রী। এরপর গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় ইনিংস শুরু করেন উর্মিলা মাতন্ডকর। শিবসেনার হাত ধরে ফের রাজনীতির আঙিনায় ফিরছেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।